আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে রান্নাবান্না হবে মিষ্টি কুমড়া ভাজি আর বেলে মাছের ভুনা। বেলে মাছটা পেঁয়াজ দিয়ে রান্না করা হবে আর সাথে কোয়েল পাখির ডিম ভাজা হবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এদিকে মিষ্টি কুমড়া ভাজির বাগারটা বসিয়ে দিয়েছে, পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপর এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে। এর মধ্যে মিষ্টি কুমড়াগুলো ভাজি কেটে রাখা এগুলোও দিয়ে দেব। এই তো ভাজিটা প্রায় হয়ে এসেছে আর নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছে, এতে করে ভাজির টেস্টটা অনেক গুণই বেড়ে যায়। আর ধনিয়া পাতা দিয়ে তো ভাজিটা নামিয়ে ফেলেছে আর এখন এর মধ্যে বসিয়ে দিয়েছে বেলে মাছের ভুনা। এর জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছে, পেঁয়াজ দিয়ে বেলে মাছটা দো পেঁয়াজি করা হবে। সব মশলা দিয়ে দিয়েছে, বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে আর এর মধ্যে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব, আমাদের নতুন বাসায় তো টাইলস লাগানো হয়ে গেছে, সেটা শেয়ার করব আজকে আপনাদের সাথে। রান্নাবান্নাটা শেষ হলে পরেই ওই জায়গায় যাব, গিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব আর কীরকম হলো টাইলসগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই তো মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছে, বেলে মাছ তো বেশ অনেকটাই নরম হয়, ঝোলটা বলক চলে আসার পর এই জন্য দিয়ে দিচ্ছে। আর একটু বেশি করে পানি দিয়ে দেবে যেহেতু কাঁচা মাছ।
আর বেলে মাছটা তো একটু ঝোলঝলি রাখা হবে, আর নামানোর আগে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। আর এদিকে আম্মু ডিমটাও ভেজে নিচ্ছে, কোয়েল পাখির ডিম ছিল, আব্বু তো বেশ অনেকগুলো কোয়েল পাখির ডিম এনেছিল। তারপরে চলে এলাম আমাদের নতুন বাসায়। আর এই যে টাইলস লাগানো বেশ অনেকটাই হয়ে গেছে, কমপ্লিটই সবগুলোই লাগানো হয়ে গেছে। আর এটা হচ্ছে ফ্লোরের টাইলস, আর আমার সাথে জারিফাও এসেছে। আর আব্বু সকালবেলা পানি দিয়ে গিয়েছিল, টাইলস লাগানোর পর 2 দিন পর্যন্ত পানি দিয়ে রাখতে হয়। আর এখন পানি দেওয়াই রয়েছে, আমরা এখানে দেখতে চলে এসেছি, সবগুলো টাইলস লাগানো হয়ে গেছে। আর এই ফ্লোরের টাইলসটা আমি পছন্দ করেছিলাম, খুবই ভালো লাগছিল আমার প্রথমে যখন দেখছিলাম। আর নেওয়ার সময় দোকানদাররা বলছিল এটা নেওয়ার প্রয়োজন নেই, এটা খুব একটা ভালো লাগবে না, তবে লাগানোর পর কিন্তু বেশ সুন্দর লাগছিল টাইলসটা। আসলে ওনাদের কাছে ছিল না এই টাইলসটা, অন্য জায়গা থেকে এনে তারপর দিয়েছে, এই জন্য বলছিল যে এটা ভালো হবে না। আর এই তো বেশ সবগুলো টাইলসই লাগানো হয়ে গেছে, পানি দেওয়া রয়েছে এখন। আর এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা টাইলস, আর খুবই এক্সপেন্সিভ এই টাইলসটা, আর একদমই নতুন এসেছে বাজারে। এই টাইলসটা খুবই সুন্দর আর খুবই ভালো কোয়ালিটির এই টাইলসটা। এই দেয়ালটায় লাগানোর জন্য এই টাইলসগুলো এনেছি, দেয়ালটা খুব বেশি একটা বড় ছিল না, তাই ভাবলাম একটু এক্সপেন্সিভটাই লাগানো যাক, এখানে ছবি টবি তোলা যাবে আর কি, এই জন্য এখানে এই টাইলসটা লাগিয়েছি। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও বেশ সুন্দরই লাগছিল। আমি সম্পূর্ণ সাদা টাইলস লাগাতে চেয়েছিলাম, তবে সম্পূর্ণ সাদাটা পাইনি, তাই এই লেজার কাটের টাইলসটা এনেছিলাম। আর এই যে এই দেয়ালটার মধ্যেও এই টাইলসটা লাগিয়েছিলাম, এই যে বললাম এই দেয়ালটা, আর এইটা, আর সামনে একটা রয়েছে এই যে এইটা, এই তিনটার মধ্যে এই একরকম টাইলস লাগিয়েছি। আর আমার সবচেয়ে অপছন্দের এই টাইলসটা, এইটা দোকানদারদের কথায় কিনে আমার এখন একদমই ভালো লাগছে না, কি বলবো, কেমন দাবার কোটের মতো দেখা যায়, এখন আর ভালো লাগে না। আমার এই কিচেনের মধ্যে আসলেই কেমন মাথা একটা ঘুরায়, কেমন যেন লাগে, মনে হয় কোন জগতে যেন চলে এসেছি, এই টাইলসটা একদমই ভালো লাগছে না। তবে আস্তে আস্তে দেখতে দেখতে অনেকটাই অভ্যাস হয়ে গেছে এখন। আর এই তো এইটাও মোর এক্সপেন্সিভ, এইটাও খুবই ভালো কোয়ালিটির একটা টাইলস, যেহেতু এখানে চুলা রাখার জন্য জায়গা আর পানি টানি পড়বে, এই জন্য এখানে একটু ভালো কোয়ালিটির টাইলস লাগিয়েছি। আর এই তো দুইটা এই সাইডে আর একটা ওই পাশে, তিনটা তাক দিয়েছিলাম, শেলফের মতো করার চেষ্টা করেছি এখানে। আসলে বাড়ি তৈরি করতে গেলে একদম সাথে সাথে থেকে তারপর কাজ করাতে হয়, খুব বেশি একটা সময় পাই না, তাই আমরা আসতে পারি না। তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ বেশ অনেকটাই ভালো হয়েছে, আর ছোটোর মধ্যে খুবই গোছানো, খুবই সুন্দর লাগছে। আর এই তো এই দাবার কোটের টাইলসটা ভালো লাগেনি প্রথমে, তারপর যখন ফ্লোরের টাইলস লাগিয়েছে তখন আস্তে আস্তে দেখলাম যে না, বেশ অনেকটাই মানানসই হয়ে গেছে।
আর এই তো চলে এলাম বাসায়। বাসায় এসে তারপরে আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর আমি আবার গিয়েছিলাম, আজকে আমার পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে গিয়েছিলাম। আর সন্ধ্যার দিকে এসে তারপরে আমি ভাতটা খেয়ে নিচ্ছি। আর পরীক্ষা দিয়ে আসার সময় নিয়ে এসেছিলাম এই কালো মটরগুলো। আর এইটা আমাদের কেরানীগঞ্জের জিঞ্জিরায় বিক্রি করে। এই মটরগুলো খুবই মজার খেতে, যারা খেয়েছেন তারা বলতে পারবেন। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং আমাদের নতুন বাসার আপডেট পেতে হলে অবশ্যই আমার সাথেই থাকতে হবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।